আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ভিডিওটা মালয়েশিয়াতে থাকা প্রত্যেকটা প্রবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইন ফিউচারে যারা মালয়েশিয়াতে আসবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে অনেকেই হচ্ছে যে জানে না কীভাবে মালয়েশিয়াতে বিশেষ স্ট্যাটাস চেক করে অথবা মেডিকেল দিয়ে আসার পরে ফর্মে মা কীভাবে চেক করে তো ওই দিন আমার একটা বড় ভাই আসছে আমার মাঝে মধ্যে ফ্যান ফলোয়ার অথবা ইউটিউবে সাবস্ক্রাইবার এনে আমার ইউটিউবে অলমোস্ট থার্টি সিক্সকে সাবস্ক্রাইবার ক্রস করছে থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর সাপোর্ট অনেকে মাঝে মধ্যে আসে তো সেদিন একটা বড় ভাই আসছে আমার কাছে আইসা বলে যে হৃদয় আমি তো অলরেডি দুই সপ্তাহ হয়ে গেছে মেডিকেল দিছি কিন্তু হচ্ছে আমি কোম্পানিকে মেসেজ দিছি আমাকে রেসপন্স দিতেছে না আমি কি ফিট হয়েছি না আনফিট হয়েছি অনেকে হচ্ছে যে এটা নিয়ে টেনশানে থাকে বা কনফিউশনে থাকে তো আমি বললাম যে ওনাকে যে আচ্ছা সমস্যা না আমি চেক করে দিয়েছে আপনার জাস্ট পাসপোর্ট নাম্বারটা নিয়ে আসেন তখন উনি আমাকে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে আমি ওনাকে চেক করে দিই ইনস্ট্যান্টলি মাত্র দুই থেকে তিন মিনিট লাগছে যে উনি ফিট হয়েছে নাকি আনফিট হয়েছে তা আলহামদুলিল্লাহ উনি ফিট হয়েছিল তখন আমি ওনার সাথে একটা ডিসকাস করি যে ভাই আপনার মতো তো অনেক লোক আছে মালয়েশিয়াতে যারা হচ্ছে যে জানে না কীভাবে হচ্ছে যে এ বিশেষ স্ট্যাটাস চেক করে অথবা মেডিকেল ফর্মায় এগুলো চেক করে তো তাদের জন্য একটা ভিডিও মেক করলে কেমন হয় উনি আমাকে আরও ইন্সপায়ার করলো যে আসলেই তো অনেকেই তো আছে লেখাপড়া করে নাই এরকম তো তাদের জন্য আসলেই উপকৃত হয় তো মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে মেডিকেল ফর্মে চেক করার জন্য ওই ওয়েবসাইটটির মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজে দেখাই দিব যে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার মেডিকেল রিপোর্ট চেক করবেন এ নিয়ে মালয়েশিয়াতে বর্তমানে প্রত্যেক বছর হচ্ছে বিশা লাগানোর আগে আপনার মেডিকেল করতে হবে যেটা আগে হয়তো ছিল না দুই এক বছর গ্যাপ ছিল বাট এখন প্রতি বছর আপনার মেডিকেল করতে হবে তো আপনি এই ভিডিওটি ফলো করলে আপনি বুঝতে পারবেন বা আপনি নিজে নিজে আপনার মেডিকেল দিয়ে আসার পরে আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার হাত থাকা স্মার্টফোনটির গুগলে যাবেন এ গুগলে গুগলে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম সার্চ অপশান আসার পরে আপনি সার্চে ক্লিক করে আপনি এখানে লিখবেন এফ ও ই এ ফমেমা ও এন এল ই অনলাইন আর ইএসইউএলটি ফর্মে মা অনলাইন রেজাল্ট ফর্মে মা অনলাইন রেজাল্ট তো এটা এন্টার করবেন এন্টার করার পরে আপনি দেখবেন যে হচ্ছে জাপতান ইমিগ্রেশন মালয়েশিয়া এরকম একটা এই ওয়েব অ্যাড্রেস দেখতে পারবেন একদম প্রথমেই এই নিচে হচ্ছে এগুলো অনেক ইয়ে আছে প্রথমে যেই এ দেখতে পারতেছেন ইমিগ্রেশনের যেই সিনটা এই সাইডে বাম পাশে তো এখানে আপনি মা ইজি সার্ভিস ই সার্ভিসে ক্লিক করবেন প্রথমে যে অ্যাড্রেসটি আছে আর কি তা আপনি হচ্ছে যে একদম একটু জুম করে নেওয়ার পরে দেখবেন যে ফর্ম এমা মেডিকেলে স্ট্যাটাস ফর্ম এমা এখানে ক্লিক করবেন বাম ফাঁসে ক্লিক করার পরে আপনি এখানে হচ্ছে যে নম্বর পাসপোর্ট তো নম্বর পাসপোর্ট হচ্ছে যে এখানে আপনি যে মেডিকেল দিয়েছেন যে পাসপোর্ট দিয়ে আপনার পাসপোর্টের নাম্বারটা যেমন আমি একটা পাসপোর্ট নাম্বার দিই ইজে জিরো আটান্ন শূন্য নয় উনাশি হ্যাঁ ইজে জিরো আটান্ন শূন্য নয় উনাশি ওকে এরপরে নেক্সট যে ঘরটা আছে এখানে সিলে ফিলেতে আপনি দিবেন মানে কোন দেশের আপনি আপনি ইন্ডিয়ার হলে ইন্ডিয়া আপনি নেপাল হলে নেপাল বাংলাদেশ হলে বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশি সো বাংলাদেশ সিলেক্ট করার পরে দেন আপনি হচ্ছে যে এখানে এ চারিয়ান লেখা আছে চি এ আর আই এন চারিয়ান এ সারিয়ানই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে এই দেখুন ফর্মে মারে একদম ডিটেলস চলে আসছে এই বিল নম্বর ডকুমেন্ট তো যেই লোকটার পাসপোর্টটা আমি এই মুহূর্তে চেক করছি কাশে মোহাম্মদ আবুল ওনার নাম তো উনি মেডিকেল দিছে হচ্ছে যে এই দেখুন একদম সুন্দর মতো এখানে তারিখ সহ সব কিছু আছে এই উনিশ তারিখ সাড় মাস দুই হাজার চব্বিশে উনি মেডিকেল দিছে এবং কি ওনার মেডিকেল স্ট্যাটাস এই দেখুন এই ফিট ফিট লেখা একদম সব কিছু সুন্দরভাবে এখানে লেখা আছে দেখছেন এই ফিট লেখা তো আপনি হচ্ছে যে আপনার মেডিকেলটি এভাবে হচ্ছে যে এই গভর্নমেন্টের যেই ওয়েবসাইটটি এখানে জাপ্তান ইমিগ্রেশন মালয়েশিয়ার ওয়েবসাইটটি এখানে দেওয়া হয়েছে দেখুন একটা ফ্লাগ হচ্ছে যাই সবসময় এরকম অ্যানিমেশন করবে তো এই সঠিক ওয়েবসাইটটিতে ঢুকবেন আপনি গুগলে ঢুকে আপনি ফর্মেমা মেডিকেল স্ট্যাটাস বা ফর্মিমা মেডিকেল রেজাল্ট অনলাইন এটা দিলে চলে আসবে একদম ইজিতে কোনো প্রবলেমই নাই তো ভিডিওটা আপনার জন্য একটু হলেও হেল্পফুল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে না এবং কি শেয়ার করতে বলবে না এতে করে অন্য আরেকটা লোক উপকৃত হবে অবশ্যই দেখা হবে পারো ভিডিওতে আল্লাহ হাফেজ